করেছিলেন আমাদের অন্য অপশন যেটি রয়েছে যেমন এখানে মডিফাই মডিফাই জিনিসটা হচ্ছে কি আপনি ধরুন কোথাও সিলেক্ট করেছেন সিলেক্ট করার পরে কিন্তু মডিফাই করা দরকার তখন সিলেকশনে যাবেন মডিফাইতে যাবেন এখানে হচ্ছে বর্ডার যখন আপনি বর্ডারে ক্লিক করবেন তখন কত পিক্সেল বর্ডার চান মনে করুন 15 পিক্সেল বর্ডার চান জাস্ট আপনি 10 পিক্সেল ক্লিক বর্ডার এখানে ক্রিয়েট করতে পারবেন এবং এই বর্ডারকে আপনি যদি এখানে এডিট এবং ফিল এখান থেকে জাস্ট আমরা প্যাটার্ন বাদ দিয়ে এখানে কালার এবং টোটাল একটি হোয়াইট কালার এবং ওকে করেন তাহলে দেখবেন যে এটি জাস্ট একটি বর্ডার এবং একটি হোয়াইট কালার উপর ফিল করবে তো যাই হোক আমরা যখন এটিকে ফিল করব তার আগে নতুন একটি লেয়ার নিয়ে নিব এবং তারপর আমরা এটিকে ফিল করব শিফট এফ5 দিয়ে ফিল কালার এবং হোয়াইট কালার তবে আমরা নতুন লেয়ার নিয়ে করব যখন আমরা এটিকে করব তখন দেখবেন যে এটির জীবন স্থানে আপনি সরাতে পারবেন তো যাই হোক আমরা দেখলাম কিভাবে প্রোডাক্টটি করেছে আমি প্রেস করি এবং ডিসলেক্ট আপনি মনে করুন যে এখানে সিলেক্ট করেছেন এবং আপনার একটু বেশি জায়গা জুড়ে সিলেক্ট করা দরকার সিলেক্ট মডিফাই স্মুথ করবেন তখন আপনার এসগুলো কিন্তু এখান থেকে স্মুথ হবে তো স্মুথটি কেমন হবে
আপনি জাস্ট অন্য একটি কালারের মতো দেখতে পারেন, ব্ল্যাক কালার অথবা হ্যাঁ ব্ল্যাক কালার। এবার প্রথম কথা হচ্ছে এটিকে জুম করুন। জুম করার পর দেখুন এখানে আপনার যে ট্রান্সপেস এরিয়া আপনি যদি স্মুথ করেন তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যথেষ্ট স্মুথ আপনার এসগুলো। ওকে, আমরা জাস্ট প্রথম অপশন হচ্ছে আমরা স্মুথ করব, সেকেন্ড অপশন আমরা একটু কন্টেন্ট বাড়াব, তারপর একটু ফেডার, এবার আসুন টু রেডিয়াস। রেডিয়াস স্মার্ট রেডিয়াস রেডিয়াস ভ্যালু অনেক চমৎকার একটি অপশন যে আপনি যখন এটিকে এখান থেকে ব্রাশ করবেন তখন দেখুন এখানে জাস্ট আমি ব্রাশ করছি। এখন আমাদের ইমেজ ট্রান্সপেস এরিয়া অটোমেটিক এখান থেকে রিমুভ হয়ে যাবে। এবার আসলে আমাদের মাঝে কিছুটা প্রবলেম রয়েছে যেটি হচ্ছে আমাদের এখানে হোয়াইট স্পেস, এটি নিয়ে আমরা পরে আলোচনা করবো। তবে আমরা জাস্ট এটিকে কন্ট্রোল জি দিয়ে একটি কপি করবো, অথবা আমরা আরেকটি কাজ করতে পারি যেটি হচ্ছে রিফাইনিং এর সর্বশেষ যে সেটিংটি ছিল সেটি আপনি কিছুটা স্মুথ, কিছুটা কন্টার, কিছুটা রেডিয়াস এবং এটিকে জাস্ট নিউ লেয়ার উইথ লেয়ার মাস্কে নিয়ে গেলাম। এবার আপনি এখানে একটি ব্যাকগ্রাউন্ড দাঁড় করাতে পারেন, যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড, এখান থেকে নতুন একটি ব্যাকগ্রাউন্ড এবং এখানে আমাদের ইমেজটিকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে যাব। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আপনার ইমেজের সাথে কম্পোজিশন যদি ম্যাচ না থাকে তাহলে প্রবলেম আছে। তো এখানে আপনি কি করতে পারেন আমি কিছু উপায় বলে দিচ্ছি। যেমন এখানে একটি মাস্ক তৈরি হয়েছে, মাস্কের ক্ষেত্রে বি এবং বি যখন বি দিয়ে আপনি ব্রাশ করা শুরু করবেন তখন আগে আপনার সোর্স কালারটি দেখে নেবেন। বি চেপে আগে আপনি ডিফল্ট কালারে যাবেন। এখানে অবশ্যই আপনি যখন ব্ল্যাক দিয়ে পেন্ট করবেন তখন আপনার ব্যাকগ্রাউন্ড এরিয়াটি বোঝা যাবে। এই জন্য আপনি ব্রাশ চেঞ্জ শুরু করবেন প্রায় 50% অবস্থিতে কিছু কিছু জায়গায় এবং আপনি পেন্ট করে নিতে পারেন যেখানে আপনার ট্রান্সপেস এরিয়া দরকার। অথবা
I'm going to go to the next one.